হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি আপনাদের দোয়ায়। রেহানা করিম ব্লগস এবং আর কে মুন ব্লগসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। যেখান থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের কোনো ব্লগ ভিডিও না, আজকের ভিডিওটা হচ্ছে মূলত আমাদের জন্য খাবার এসেছে বাইরে থেকে, এটা ট্রিট বলা যায়। তো ওটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা কাজ থেকে এসে ফিল থেকে ভাবলাম যে আমরা বাইরে থেকে খাবার অর্ডার করব, মানে আমাদের এখানে ইয়ার থেকে পুলিশ প্লাজে ভালো একটা অফার চলছিল, ভাবলাম যে অফারে আমরা খাবার অর্ডার করব। তো অনেক জল্পনা মানে কল্পনার পরে আমরা ফাইনালি খাবারটা অর্ডার করলাম। আমাদের অর্ডারে কী ছিল সেটা তো আপনারা অলরেডি ওপেন হওয়ার পর দেখতেই পাবেন, আমি আগে বলবো না, আপনারা ভিডিওটা দেখতে থাকেন, দেখতেই পাবেন। শুরুতেই একটা কথা বলে নিই, ভোলা বাহুল্য আসলে ট্রিটটা এমন একজন মানুষ দিয়েছে যিনি হয়তো আমার আশেপাশে থাকে না, অনেক দূরে থাকে, অনেক দূরের থেকেই কিন্তু ট্রিটটা আমরা পেয়েছি। যাই হোক, আমরা সবাই ডিসাইড করতেছিলাম যে ফেসবুকে দেখে যে আমরা ফ্রাইড রাইস খাবো, বিশেষ করে আমি। তো লিমা বলছিল যে আপু অর্ডার করে দাও, যে আমি দেখিয়েছিলাম যে এইটা একটা অফার চলতেছে, লিমা দেখ অনেক ভালো ফ্রাইড রাইস। আর আমার তো ফ্রাইড রাইস বরাবরই অনেক অনেক পছন্দ, মানে এত ফেভারিট আছে না, অনেক বিরিয়ানি লাভার, আমি কিন্তু বিরিয়ানি লাভার না, আমি হচ্ছে ফ্রাইড রাইস লাভার। তো আমাদের এই প্যাকেজটাতে যা যা ছিল একটু বলে নিই, সেটা হচ্ছে টি পিস দেখতেই পাচ্ছেন, 3 পিস চিকেন ফ্রাই নাসুর ছিল, আর একটা মশলা চিকেন ছিল, চাইনিজ সবজি ছিল, একটা হচ্ছে দই সালাদ ছিল, আর একটা শসা ছিল, গোটা শসাটা ছিল। আর খাবারটা সত্যি অনেক অনেক ভালো ছিল, 10 out of 10, আর মানে খুব টেস্টি ছিল। আমরা গিয়ে একবার পুলিশ প্লাজায় খেয়েছিলাম, আমি অলরেডি সেটার ভিডিও শেয়ার করেছি, বাট খাবারটা অনেক বাজে ছিল, এই খাবারটা অনেক মজা ছিল। তো এবার আসি ট্রিটটা কে দিল। ট্রিটটা আসলে আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছে। তো আসলে আমরাই অর্ডার করছিলাম, আমরাই পেমেন্ট করবো। তো আমি দুষ্টুমি করতে করতে হঠাৎ করে বললাম যে আমার পেমেন্টটা তুমি করে দাও। তো বললো ঠিক আছে, সবাইকে আমি খাওয়াবো, সে উপলক্ষে খাওয়া। আর আমার পেমেন্টটা আগে থেকে লিমা করার কথা ছিল, লিমা বলতেছে আপু তুমি অর্ডার করো, আমি তোমাকে খাওয়াবো। অ্যাকচুয়ালি আমি যাদের সাথে কাজ করি এরা এতটা কোঅপারেট, আমি তো অনেকবার ওদের কথা আপনাদেরকে বলেছি, মানে ওরা আমি বড় অথচ আমি কী গাইড করবো, ওরা আমাকে গাইড করে। যাই হোক, আসলে এটা আমার অনেক বড় পাওয়া যে আমি এত ভালোবাসা পাই মানুষের, এত ভালোবাসে আমাকে সবাইকে, মানে সবাই আমাকে এত পছন্দ করে, এটার জন্য আমি সত্যিই ধন্য। যাই হোক, ফাইনালি আমি সব কিছু ওপেন করলাম, আমরা নিয়ে খেতে বসে গেলাম। ওই যে বললাম শুরুতেই খাবারটা অনেক বেশি টেস্টি ছিল, আর যেহেতু ফ্রাইড রাইস আমার অনেক প্রিয়, সো আমি 1 মিনিটও দেরি করলাম না, খেতে বসে গেলাম। আর প্রতিটা খাবারের আইটেম অসাম ছিল। এক কথা আমরা সবাই, আমরা 5টা অর্ডার করেছি, মূলত বেশি অর্ডার করে নিই, 5টাকে আমরা সবাই ডিস্ট্রিবিউশন করে খেয়েছি। এখানে আমার ছেলেরটা অবশ্য একাই খেয়েছে, আর বাকি আমরা শেয়ার করে খেয়েছি, বিশেষ করে লিমা তানিশা, ওরা তো এমনিতেই সব কিছু শেয়ার করে খেতে পছন্দ করে, তো ওরাও শেয়ার করে খেয়েছে সবাই। আমরা ছিলাম প্রায় 10 জনের মতো ছিলাম, 10 জনের চেয়েও বেশি ছিলাম, তো সবাই মোটামুটি শেয়ার করে খেয়েছি এই আর কি। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। এটা আসলে অনেক বেশি আনন্দের থেকে এই ভিডিওটা করা, যে হঠাৎ করে একটা ট্রিট পাওয়া, এর জন্যই আসলে ভিডিওটা করেছি, আর কিছুই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।